দেশে দ্বিতীয় দফা করোনা সংক্রমণের শুরুতে মার্চ মাস থেকে বাড়তে থাকে মৃত্যু এবং রোগী শনাক্তের হার। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা 35,000-এ ঠেকেছিল, কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকে মৃত্যুর সংখ্যা ঊর্ধ্বমুখী হলেও নমুনা পরীক্ষা কমে যায়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এপ্রিল মাসের প্রথম সপ্তাহের তুলনায় দ্বিতীয় সপ্তাহে নমুনা পরীক্ষা কমেছে 19.77%, ফলে রোগী শনাক্ত 25.37% কমেছে, কিন্তু মৃত্যু বেড়েছে 38.84%। টানা তিন দিন ধরে করোনায় মৃত্যুর সংখ্যা 100-এর উপরে। কেন পরীক্ষা কম হচ্ছে এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, উড়োজাহাজ চলাচল বন্ধ থাকায় বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা বন্ধ, চলাফেরায় বিধিনিষেধের কারণেও অনেকে পরীক্ষা করাতে যাচ্ছে না। টেস্ট করলেই টেস্ট বাড়বে, আর টেস্ট বাড়লেই আপনার শনাক্তের হার বাড়বে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের বিধিনিষেধের কারণে জনসমাগম ও মানুষের চলাচল কমেছে, মানুষ আগের চেয়ে কম যাচ্ছে করোনা পরীক্ষা করাতে। তবে সংক্রমণের বর্তমান হার প্রকৃত চিত্র নয় বলে মনে করেন এই বিশেষজ্ঞ। লাইনটা দীর্ঘ হচ্ছে, সেখানে একটু অপেক্ষা, রেজাল্ট পেতে একটু দেরি হচ্ছে আগের তুলনায়, এই সবগুলো মিলেই আসলে আমাদের এই টেস্ট করানোর মধ্যে সংখ্যাটা কমার একটা কারণ। বিধিনিষেধ আরও কিছুদিন বহাল রাখলে এবং মানুষ মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণের ঊর্ধ্বমুখী হার ঠেকানো সম্ভব হবে বলছেন পর্যবেক্ষকরা। শানাজি ইয়াসমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।